অ্যারেলিয়াম দিয়েছে। যারা আমরা অ্যারেলিয়াম কাজ করি তাদের প্রত্যেকেরই একটা মনের ইচ্ছে হচ্ছে ডিএইচএ গাছ করা, কারণ এই ডিএইচএ গাছ অন্যরকম সেফের হয়, কারণ ডিএইচএ এর ফুল ফর্মটাই হচ্ছে ডরসেট হর্ন অ্যারেনিয়াম। এর পাতাগুলো ঠিক সিংয়ের মতো বাঁকা বাঁকা হয়ে থাকে, তো এটা করার প্রত্যেকেরই ইচ্ছে থাকে। তো যাই হোক, আমার ছাদ বাগানেও প্রচুর পরিমাণে আমি ডিএইচএ গাছ করেছি, বিভিন্ন ভ্যারাইটির ডিএইচএ, তো এসপিএল, পিপিএল, এগুলো এসপিএল, ওদিকে পিপিএল, সিপিএল, তারপর আপনার ডিএইচএ মেডুসা, থাই ডিএইচএ, বাংওয়াং ডিএইচএ, সমস্ত ধরনের ডিএইচএ মোটামুটি আমি ছাদে করেছি। এটা আমার ডিএইচএ খুব ভালো লাগে, সে কারণেই করা, এমনকি কিছু সেলিং পারপাসও আছে। যদিও আজকের ভিডিওটা সেলিং নিয়ে কথা বলার নয়, আজকের ভিডিওটা আমার কি করে এটা করবেন, ডিএইচএ পরিচর্যা করবেন, সেই বিষয় নিয়েই আজকের ভিডিও। তো বন্ধুরা, আমি রমেন সাহা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ রন। চলো এবার শুরু করছি কি করে ডিএইচএ গাছে সঠিক প্রতিস্থাপন বা পরবর্তী সময় সঠিক কেয়ার কি করে করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। দেখুন, ডিএইচএ গাছ অ্যাডেনিয়ামের মধ্যে সব থেকে সেন্সিটিভ, অ্যাডেনিয়ামের যত ভ্যারাইটি আছে তার মধ্যে সবচেয়ে সেন্সিটিভ গাছ হচ্ছে এই ডিএইচএ। তো আপনারা দেখলে আমার কাছে প্রচুর পরিমাণে ডিএইচএ গাছ রয়েছে। এই ডিএইচএ গাছের কি করে পরিচর্যা করবেন বা মাটি তৈরি কি করে করবেন সেটা আপনাদের বলছি। এই এটা কিন্তু একটু ডিফারেন্স টাইপের। তো এটা কি হয়, আপনার মাটি তৈরি করার সময় আপনাকে কি করতে হবে, আপনাকে সয়েল ব্যবহার করা যায় না, মাটি তৈরি করবেন না, মাটিটা ব্যবহার করবেন না, তার পরিবর্তে বালি, কোকোপিট আর আপনার ভার্মি কম্পোস্ট বা গোবর সার ব্যবহার করবেন। তো গোবর সার হলে আমি বলবো, গোবর সারটা অবশ্যই যেন এক বছরের পুরনো হয়, তাহলে কি হবে, গোবর সারে কিন্তু কোনো ক্ষতি করবে না। তো আপনারা কি করবেন, এই তিনটে উপাদানকে সমানভাবে মিশিয়ে নিন, তার সঙ্গে যদি আপনারা কোকো চিপ ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো হয়। অনেকে পাতা পচা সারও ব্যবহার করে, সেটাও কিন্তু অনেকটাই এই গাছের পক্ষে বেশ উপকারী, সেটা কিন্তু আপনারা করতে পারেন। তো এই হচ্ছে সয়েল মিডিয়া, তার সঙ্গে আপনারা একটু হাড় গুঁড়ো, একটু শিংকুচি, একটু নিমখোল ইউজ করবেন এই আপনার মাটির সঙ্গে। নিমখোলটা এই কারণে দেবেন, কারণ কি করে, এই গাছের শেকড় যাতে রোগ পোকার আক্রমণ না হয় মাটিটাকে ভালো রাখার জন্য আপনাকে কি করতে হবে, নিমখোলটা আপনাকে ব্যবহার করতে হবে। তো এবার গাছটা প্রতিস্থাপন করার পর আপনারা কি করবেন, অবশ্যই ছায়া জায়গায় গাছটা রাখবেন, কিছুদিন রাখার পর, দিন পনেরো রাখার পর আপনারা আস্তে আস্তে রোদে দেবেন। প্রথম অবস্থায় জল অল্প দিলেও পরবর্তী সময় কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে জল লাগে। আমি আমার যে গাছগুলো আছে, অন্যান্য যে অ্যারাবিকাম গাছ তার চেয়ে এই গাছে জল অনেকটাই বেশি লাগে বলে আমার মনে হয়। তো এই কারণে কোকোপিট বা কোকো চিপ যেগুলো ব্যবহার করতে বলছি সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। এবার যদি আপনার কাছে না থাকে কোকো চিপ বা কোকোপিট, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনার ধানের যে তুষ যেটা হয়, তুষ চিটা যেটা হয় আর কি, সেই চিটাগুলো কিন্তু আপনার ব্যবহার করতে পারেন। এটা করেও কিন্তু ভালো ফল পাওয়া যায় বলে আমার মনে হয়, কারণ আমি কিছু করেছি, আমি আপনাদেরকে দেখাবো ছোট যে চারাগুলো রিসেন্ট লাগানো হয়েছে। তো এই গেল সয়েল মিডিয়া। আরেকটা বিষয় বলি, সয়েল মিডিয়া যদি পারেন আপনারা একটা 8 ইঞ্চি টবে বা 6 ইঞ্চি টবের জন্য হাফ চামচ বা 1 চামচ ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। তো তো এবার আসি গাছের পরবর্তী পরিচর্যা। দেখুন, এই গাছে কিন্তু রাসায়নিক রাসায়নিক সার গাছে ব্যবহার আপনারা তেমন করবেন না, কারণ এই গাছের যে শেপটা কিন্তু নষ্ট হবে, বাঞ্চগুলো বেশি লম্বা হয়ে যাবে। তো এই কারণে আপনারা সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু যথেষ্ট ভালো গাছের বৃদ্ধির জন্য। এটা 1 মাস অন্তর অন্তর আপনারা একবার ব্যবহার করুন। আর অবশ্যই গাছের ফাঙ্গিসাইডটা কিন্তু মাস্ট আপনার দিতে হবে। কেন দেবেন ফাঙ্গিসাইড, কারণ এই গাছে কি হয়, এই গাছের যে পাতাগুলো হলুদ হয়ে যায়, হলুদ হয়ে গিয়ে পচে, পচে গিয়ে কিন্তু যেই জায়গাটায় পচে তো সেই ডালটা পর্যন্ত পচে দিতে পারে। আপনি কি করতে হবে, ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আপনাকে ধসা লাগার যে সমস্ত ওষুধগুলো আছে আপনারা যে কোনো সারের দোকানে গিয়ে বলুন, ধসা লাগার ওষুধ আপনারা দিয়ে দেবে। তো আপনারা অ্যামিস্টার ব্যবহার করতে পারেন, সবচেয়ে ভালোই আমি বলি, অ্যামিস্টার আমি ইউজ করে থাকি। আর আপনারা যখন, আরেকটা বিষয়, যখনই আপনার গাছের পাতা হলুদ হবে আপনারা কি করবেন, গাছের পাতাগুলোকে অবশ্যই গাছ থেকে ছিঁড়ে দেবেন, সেই পাতা পচেই কিন্তু আপনার গাছের ফাঙ্গাসের অ্যাটাকটা ঘটাবে। তো আর আরেকটা বিষয় হচ্ছে এবার সেই রোগ পোকা। দেখুন, এই গাছে মাইটের আক্রমণ হয়, এই গাছের নিচে দিকে কি হয়, মাইটের গুলো থাকে, রাত্রিবেলা বাইরে বেরিয়ে আসে, পাতা থেকে কি হয় রসগুলো চুষে খায়, ফলে গাছটা কিন্তু রুগ্ন হয়ে গাছটা পরবর্তী সময় মরে যেতে পারে। আপনারা কি করুন, বিকেলের দিকে কাঁকা বলে যে আপনার মাকড়ের বা মাইটের ওষুধ রয়েছে, সেই কাঁকা আপনারা ইউজ করতে পারেন, বা যে কোনো মাকড়ের ওষুধ বা মাইটের ওষুধ আপনারা ইউজ করুন।
অবশ্যই বিকেল বেলা করবেন, রোদটা রোদ কমে যাওয়ার পর, কারণ মাইট গুলো রাত্রেবেলা বাইরের দিকে বেরিয়ে আসে, তো সেটা ইউজ করলে কিন্তু আপনার রোগ পোকার আক্রমণ হবে না। এরকম সুস্থ স্বাভাবিক গাছ থাকবে, সুন্দরভাবে এই গাছগুলো বাড়বে। তো এই ছিল আজকে ভিডিও বিষয়, পরবর্তী আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন।